আজ 6ই নভেম্বর বুধবার। চলুন দেখে নেওয়া যাক এক নজরে দেশ ও রাজ্যের বাছাই করা 40টি সংবাদ, আজকের তাজা খবর, ব্রেকিং নিউজ। প্রথমেই সংবাদ শিরোনাম, আচমকাই বদলে গেল রেশন কার্ডের নিয়ম, অনেক কম পাবেন চাল গম, অনেক কম পাবেন চাল, রয়েছে বড় বিজ্ঞপ্তি রেশন কার্ড নিয়ে। এর সাথে আবার আবাস যোজনার ঘর নিয়ে রয়েছে বড় ঘোষণা, আবাস যোজনার নিয়মে শিথিলের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার, যাদের ঘরের লিস্টে নাম এসেছে অথবা এখনো আসেনি বা ঘরের প্রয়োজন তাদের জানা একান্ত প্রয়োজন। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য রয়েছে দারুণ খবর, বাড়তে চলেছে দ্বিগুণ টাকা, অপরদিকে আবার পাল্টা বিজেপির সদস্য পদ নিলেই মাসে 3000 টাকা পাবেন মহিলারা। সাথে রয়েছে আরও একটি বড় খবর, সঞ্জয় ঘোষের তরফ থেকে আরও একটি বড় বিবৃতি, মুখ খুলল সঞ্জয়, একদিকে যখন মুখ খুলে সরকারকে দোষ করছে অপরদিকে আবার সঞ্জয় তার দাবিতে অনড়, আমাকে ফাঁসানো হয়েছে, পাল্টা জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে আবার দীপাবলির পরই রয়েছে সোনার দামে বিরাট বড়সড় পতন। একই সাথে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য দারুণ খবর, অন্যদিকে আবার রয়েছে ইলেকট্রিক বিল বা বিদ্যুৎ মিটার নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বড় ঘোষণা, অন্যদিকে সরকারের বড় সিদ্ধান্ত, এবারে একসাথে 15টি ব্যাংক করা হবে মার্জ। এর সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস, দানার পরই চোখ রাঙাচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়, সতর্ক করলো একাধিক জেলাকে, হাড্ডাহাড্ডি লড়াই মার্কিন মুলুকে, ডিক্সভিল নাচ, ডাউনের ভোট গণনার সামনে ট্রাম্প হ্যারিস, উত্তরপ্রদেশে শিক্ষা বৈধ, হাইকোর্টের নির্দেশে খারিজ করে সুপ্রিম কোর্ট, বড় স্বস্তি যোগীর রাজ্যে 17 লক্ষ মাদ্রাসার পড়ুয়া, হিংসা রুখতে বড় অভিযান মণিপুরে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিষিদ্ধ সংগঠনের 7 সদস্য গ্রেপ্তার, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। আজকে থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং জনস্বার্থে শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। প্রথমেই রয়েছে আজকে সব থেকে বড় খবর, এবার রেশন মালে বড় পরিবর্তন, কেন্দ্র সরকারের তরফ থেকে 1 নভেম্বর থেকে রেশনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এর আগে সরকারের তরফ থেকে প্রতিটি রেশন কার্ডে মাসে 3 কেজি চাল ও 2 কেজি গম দেওয়া হতো, কিন্তু সেই নিয়মে বড় পরিবর্তন এনে দুটো সমপরিমাণ করা হয়েছে। এবার থেকে রেশনে 2 কেজি গমের পরিবর্তে 2.5 কেজি গম দেওয়া হবে, এছাড়া 3 কেজি চালের পরিবর্তে 2.5 কেজি চাল দেওয়া হবে। অন্যদিকে বড় দুঃসংবাদ অন্তর্দায় কার্ড হোল্ডারদের জন্য, অন্তর্দায় কার্ডে এর আগে মাসে 14 কেজি গম এবং 30 কেজি চাল দেওয়া হতো, এবার থেকে 17 কেজি গম 18 কেজি চাল দেওয়া হবে। অন্যদিকে রয়েছে আবাস যোজনা নিয়ে আজকের আরো একটি বড় ঘোষণা, ইতিমধ্যে রাজ্যের একাধিক জায়গা থেকে দুর্নীতির খবর আসছে, তড়িঘড়ি পদক্ষেপ রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আবারও রিসার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিপূর্বে আমরা দেখেছি একাধিক জায়গায় রিসার্ভেও শুরু হয়েছে, তবে রাজ্য সরকারের তরফ থেকে বড় বিবৃতি দেওয়া হয়েছে 13ই ডিসেম্বরের মধ্যে সমস্ত সার্ভে কমপ্লিট করতে হবে, কারণ নিয়মে অনেকটা শিথিলতা এনেছে, একাধিক তালিকা থেকে নাম বাদও দেওয়া হয়েছে। 13ই ডিসেম্বরের মধ্যে এই সমীক্ষার কাজ চূড়ান্ত করে তালিকা দিতে হবে এবং 20ই ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে ঘর তৈরির প্রথম কিস্তির টাকা। কিন্তু গ্রামাঞ্চলে এখনো এমন অনেক পরিবার রয়েছে যারা ঘর পাওয়ার যোগ্য অথচ তাদের ঘর সার্ভে হয়নি বা ঘরের লিস্টে নাম নেই, তাদের জন্য বিশেষ সুযোগ। যদি এমন কোনো পরিবার থেকে থাকে তাহলে তারা সরাসরি ব্লক অফিসে রেশন কার্ড, আধার কার্ড, বর্তমান বাড়ির ছবি এবং জমির কাগজ জমা দিয়ে তারা এবারে লিস্টে নাম তুলতে পারেন। এর সাথেই রয়েছে ইলেকট্রিক বিল নিয়ে কেন্দ্র সরকার তরফ থেকে বড় একটি ঘোষণা, দিনের পর দিন বিদ্যুৎ মূল্য যা হারে বাড়ছে এবং অপচয় বিদ্যুৎ খরচ যা হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে কেন্দ্র সরকার তরফ থেকে এই নতুন পদক্ষেপ। তবে তার আগে রয়েছে দেশের সমস্ত গরিব পরিবারদের জন্য একটি দারুণ খবর, এক অতি দ্রুত স্মার্ট মিটার লাগানো হবে, স্মার্ট মিটার গুলি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, গ্রাহকদের প্রিপেড রিচার্জের সুবিধা দেবে এবং গ্রাহকরা যেভাবে বিদ্যুৎ ব্যবহার করবেন তাতে বিল সেভাবেই হবে। এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ অপচয় রোধ হবে এবং গ্রাহকরা তাদের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন। এছাড়াও 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে, যারা মাসে 200 ইউনিট বা তার কম বিদ্যুৎ ব্যবহার করবেন তাদের বিল মেটাতে হবে না। অপরদিকে আবার রাজ্য সরকারের তরফ থেকে যখন বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এমন যখন গুঞ্জন শোনা যাচ্ছে 2000 টাকা হতে পারে সাধারণ পরিবারদের জন্য এবং 2400 টাকা হতে পারে SC ST দের জন্য, তবে দাবি করা হচ্ছে 2026 সালে ভোটের আগেই এটি হতে পারে। তার আগে বিজেপি তরফ থেকে আনা হচ্ছে আরো একটি বড় প্রকল্প, নাম দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় বিজেপির সদস্য পদ নিলেই মহিলারা 3000 টাকা পাবেন প্রতি মাসে। অপরদিকে রয়েছে আরো একটি বড় খবর, আরজিকর কাণ্ডে সঞ্জয়কে যখন দোষারোপ করা হয়েছে ঠিক এই সময়তেই সঞ্জয় এবার মুখ খুলেছে, দাবি করা হচ্ছে যে তাকে সরকারের তরফ থেকে ফাঁসানো হচ্ছে বিভিন্ন লোভ লালসা বা ভয় দেখিয়ে, কিন্তু এবারে সেই কথা বলতে মুখ খুলেছে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রশ্ন, কারা ফাঁসিয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে, কেন ফাঁসানো হয়েছে? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন চিকিৎসক কিঞ্জল নন্দ, তার সোজা বক্তব্য, এই ঘটনা একা একজন ঘটাতে পারে না। কিঞ্জলের আরো দাবি, সঞ্জয়কে কেউ ফাঁসিয়ে থাকলে সেই তথ্য প্রকাশ্যে আনুক CBI, আমরা আন্দোলনকারী তদন্তকারী নয়। এর সাথে আবার আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে বড় সতর্কতা, দানার পরই চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতে
আবারও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি মাসে আবহাওয়া রিপোর্ট অনুপাতে যে তথ্য এসেছে তাতে জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। তবে তিনটির মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে আশঙ্কা করা হচ্ছে, আর সেই ঘূর্ণিঝড় চলতি মাসে আসতে পারে বলে সম্ভাবনা দেখিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞ কমিটি। অপরদিকে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় ঘোষণা, বন্যা এবং দুর্গত পরিবার ও দানা ঘূর্ণিঝড়ের ফলে যে সকল কৃষকদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবার তাদেরকে বিমার আওতায় আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করা হচ্ছে যে একটাও কৃষক যেন এ থেকে বঞ্চিত না হয়, অতি দ্রুত তাদের ক্ষতিপূরণের টাকা বিমার আওতায় দেওয়া হবে। অন্যদিকে আবার দীপাবলি, ভাইফোঁটা, ধনতেরাস উৎসবের মরশুম মিটতি সোনার দাম নিম্নমুখী। সামনেই বিয়ের মরশুম রয়েছে, তার আগে সোনার দাম কমার অপেক্ষায় রয়েছে আমজনতা। তবে দাম কমলেও এখনো পর্যন্ত কার্যত অনেকটাই বেশি, বিশেষ করে মধ্যবিত্তের পক্ষে। আজ ভারতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 73,690 টাকা এবং 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 80,390 টাকা। দিল্লিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 73,790 টাকা, 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 80,540 টাকা। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে একাধিক ব্যাংক রয়েছে, ছোটখাটো ব্যাংক। সেই ব্যাংকগুলিকে এবারে মার্জ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের পাওয়ার আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।